লাক্সারিয়াস এই বাসে আজকে জার্নি করব কলকাতা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত। দুর্দান্ত এক্সপিরিয়েন্স একটা ভলভো টপ মডেলের এই 9600S এই বাসে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, এই বাস নিয়ে পুরো ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। বন্ধুরা, এখন আছি স্প্ল্যানেট শ্যামলী পরিবহনের বাস স্ট্যান্ডের একদম সামনে, আর আমার পেছনে আছে শ্যামলী পরিবহনের ভলভো লেটেস্ট মডেল 9600S, যেটা সম্পূর্ণ স্লিপার কোচ। আর এই বাসে করে কিন্তু আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। বহুদিনের ইচ্ছে ছিল এই শ্যামলী পরিবহনের এই বাসে জার্নি করব, আজকে কিন্তু সেটা সাকসেসফুল হয়ে গেল। এদিকটাতে রয়েছে বিসিরাই মার্কেট, বিসিরাই মার্কেটের ঠিক উল্টো দিকে কিন্তু শ্যামলী পরিবহনের বাস স্ট্যান্ড আছে, এখান থেকে আমাদের আজকের এই বাস ছেড়ে যাবে। আমি অনলাইনে রেড বাস থেকে টিকিট বুক করেছি, আপনারা চাইলে কিন্তু এই শ্যামলী পরিবহনের কাউন্টারে এসেও টিকিট বুক করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু আপনারা এখান থেকে টিকিট পাবেন। আর কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসে জার্নি করতে আমার ভাড়া লেগেছে 1500 টাকা, 580 কিলোমিটার জার্নি হবে আজকে আমাদের এই শ্যামলী পরিবহনের বাসে। আর এখান থেকে সন্ধে 6টার সময় আমাদের বাস ছেড়ে যাবে আর শিলিগুড়ি পৌঁছাবে কালকে সকাল 6:50। তো মোটামুটি 12 ঘন্টা 50 মিনিটের জার্নি হতে চলেছে, আর দুর্দান্ত এক্সপিরিয়েন্স তো হবেই, এই এত সুন্দর একটা বাসে, লাক্সারিয়াস বাসে জার্নি করব। তো দেখা যাক জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন হয়। লাগেজ রাখার জায়গা, তো এইখানে লাগেজ দিলে একটা কিন্তু ট্যাগ আপনাকে দিয়ে দেবে, এই যে আমার ট্যাগ হচ্ছে 61। লাগেজ যখন আপনারা রাখবেন, কোথায় নামবেন সেটা বলে দিলে ওনারা সেইভাবে লাগেজটা রাখবে, তাতে কী হবে আপনি নামার সময় সহজে আপনার লাগেজটা পেয়ে যাবেন। আমি যেমন শিলিগুড়িতে নামবো, আমি বলে দিলাম আমি শিলিগুড়িতে লাগেজ নেবো, এটা দেখিয়ে আমাকে শিলিগুড়ি থেকে আমার লাগেজ কালেক্ট করতে হবে। তোমরা কি এই বাসে যাচ্ছ? কোথায় যাবে এই বাসে করে? শিলিগুড়ি। এই বাসে যাচ্ছ কেন? ট্রেনে তো যেতে পারতে। সুন্দর বাসটা, মানে একদম নতুন লেটেস্ট মডেল, ওই জন্য যাচ্ছ। শ্যামলী পরিবহনের যে বাস স্ট্যান্ড আছে তার ঠিক পাশেই রয়েছে NBSTC-র বাস স্ট্যান্ড, আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। আজকে যে বাসে জার্নি করছি এই বাসে কিন্তু টয়লেটের সুবিধা নেই, আর এই বাস একদম এর পরে গিয়ে হল্ট করবে কৃষ্ণনগরে, তাই আপনারা কিন্তু টয়লেট সেরে তবেই বাসে উঠবেন, সেটাই ভালো হবে। আর আমিও চলে এসেছি এই যে NBSTC-র বাস স্ট্যান্ডের টয়লেটে। এই যে কেবিন, এইবার দেখাবো ইন্টেরিয়রটা। ও ব্যাপক ছাদ, চকচকে একটা বাস। এই বাসে উঠেই বাসের বাঁদিকে রয়েছে সিঙ্গেল সিট, লোয়ার ডেক এবং আপার ডেক, আর বাসের ডান দিকে রয়েছে ডবল সিটের আপার ডেক, আর এটা হচ্ছে লোয়ার ডেক। লোয়ার ডেকটা কিন্তু বেশ কিছুটা নিচেই মনে হচ্ছে আমার, আর আমার সিট আছে এই সিঙ্গেল সিট আপার ডেকে, সিট নাম্বার B6। আপার ডেকে উঠবো আমার সিটে, তার আগে জুতোটা রাখতে হবে, তো এখানে এখন জুতোটা রেখে দেবো। উঠে পড়লাম আমার আপার ডেকে সিট B6 এখানে, আর সঙ্গে জলের বোতল আর কেক টেক নিয়েছি, যদিও জলের বোতল এখান থেকে দেবে তাও নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে এবার দেখাবো এখানে কী কী ফেসিলিটি আছে। ব্যাগ রাখার জন্য জায়গা, আমি আমার ব্যাগটা এখানে রেখে দিচ্ছি, এই যে এখানে উপরেই রয়েছে এসি ভেন্ট, এটা কিন্তু আমি ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবো, যেটা পায়ের কাছেও একটা এসি ভেন্ট দেওয়া আছে। এখানে একটা রিডিং লাইট, যেটা আপনি প্রয়োজনে অফ করতে পারবেন, অন করতেও পারবেন। এখানে রয়েছে সুন্দরভাবে হেলান দিয়ে বসার জায়গা, এখানে রয়েছে হেডরেস্ট আর ব্যাকরেস্ট, শ্যামলি লেখাই রয়েছে, আর ওনারা দিয়েছেন একটা কমপ্লিমেন্টারি জলের বোতল যেটা এখানে রাখা আছে। পাশে রয়েছে চার্জিং পয়েন্ট, USB চার্জিং পয়েন্ট, মোবাইল হোল্ডার, এখানে কিন্তু আমি আমার মোবাইলটা রেখে দিয়েছি, আর একটা বালিশ যেটাতে লেখা রয়েছে শ্যামলী, আর রয়েছে একটা কম্বল যেটাতেও লেখা রয়েছে শ্যামলী। দারুণ, বেশ সুন্দর, এখানে কিন্তু বেশ আরামে বসে পাটা আমি দিয়ে বসতে পাচ্ছি, খুব সুন্দর। আর যদি আমি শুয়েও পড়ি, দেখছি লেগ রুমটা কেমন দেখায়, এই যে যথেষ্ট জায়গা আছে কিন্তু শোয়ার জন্য এবং বসার জন্য। তাছাড়াও এদিকেও রয়েছে দুই দিকে দুটো পর্দা, এই পর্দা দুটো দিয়ে দিলে আপনার কিন্তু প্রাইভেসিটা বজায় থাকবে, যেটা ট্রেনে পাওয়া যায় না। তো পর্দা দিয়ে দিলে একদম মনে হচ্ছে পার্সোনাল রুমে আছি। এদিকে রয়েছে একটা সুন্দর লার্জ উইন্ডো, এখান দিয়ে কিন্তু বাইরের ভিউটা সুন্দর দেখা যাবে। এখানে রয়েছে এমার্জেন্সি এক্সিট, আর এখানে একটা হ্যামার, প্রয়োজনে এটা
ভাঙার জন্য। যদি এই উইন্ডো দিয়ে বাইরের লাইট আসে আপনার অসুবিধা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পর্দাটা দিয়ে দিলে আপনার কোনো সমস্যাই হবে না। আমার ঠিক পাশের যে সিট সেটা কিন্তু ডবল সিট, ডবল সিট আছে এই দিকটা। আমি বাসের বাদিকের সিট নিয়েছি, সিঙ্গেল সিট। এই সিঙ্গেল সিটেই আমি আজকে পুরো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নি করব। আর দারুণ লাক্সারিয়াস বাস, তো জার্নিটা কেমন হয় সেটাই দেখার সে অপেক্ষায় রয়েছি। তো বাস ছাড়ুক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাজলো 6:06, স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিল। কিছুক্ষণ আগেই কিন্তু বাইরে একটু বৃষ্টিও হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন, কাচের গায়ে এখনও বৃষ্টির জল লেগে আছে। প্রীতম লস্যি নিয়ে হাজির, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো এখন লস্যিটা বসে বসে এনজয় করব, আর বাস অলরেডি চলছে। দারুণ লস্যিটা তো, দারুণ টেস্ট। এই বাসটা যখন যাচ্ছে না, বাইরে থেকে কিন্তু একবার হলেও ঘুরে সবাই দেখছে বাসটাকে, মানে এই ধরনের বাস রাস্তা দিয়ে গেলে তাকাতেই হবে। আমাদের বাস এখন এয়ারপোর্টে এসে পৌঁছালো, আর এখন সময় হচ্ছে 7:50, মানে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট সময় লাগলো স্প্ল্যানেড থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে, মানে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম। আর এখন ক্রস করছি মধ্যম গ্রাম। আমাদের বাস এখন বারাসাতে, আর সময় হচ্ছে 8:32। এখান থেকেও কিছু প্যাসেঞ্জার কিন্তু উঠলো, যারা যে বোর্ডিং পয়েন্ট থেকে উঠতে চাইছে তারা কিন্তু সেই বোর্ডিং পয়েন্ট থেকে উঠছে। কৃষ্ণনগর থেকেও এই বাসে বোর্ডিং করা যায়। এরপরে কৃষ্ণনগরে বাস থামবে, তো এখন একটু রেস্ট নেব বাসে, একদম আপনাদের সঙ্গে কথা বলবো আবার কৃষ্ণনগর পৌঁছে। আমরা এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগরে, এখানে এখন সবাই ডিনার করবে। আর এখন দাঁড়িয়েছি আমরা কৃষ্ণনগর শঙ্কর হোটেলে, শঙ্কর হোটেল কৃষ্ণনগর। মিক্স সবজি আর রুটি, আর সঙ্গে নিয়েছি মিষ্টি। আর আমার এই মিক্স সবজি আর রুটিতে 75 টাকা নিয়েছে, আর দুটো মিষ্টি নিয়েছি 20 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাস এখনই ছাড়বে কৃষ্ণনগর থেকে। এখানে টয়লেটটাও কিন্তু সেরে নিতে হবে, কারণ এখান থেকে বাস ছাড়ার পরে একদম সকালে শিলিগুড়িতেই থামবে। 11:35 আমাদের বাস ছাড়লো কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর থেকে আমাদের বাস ছাড়লো। আর এরপরে কিন্তু আর কোনো হল্ট নেই, একদম সোজা সকালবেলা শিলিগুড়ি। আমাদের শিলিগুড়ি পৌঁছানোর সময় হচ্ছে 6:50, বাস একটু লেট আছে, দেখা যাক শিলিগুড়ি আমরা কখন পৌঁছাচ্ছি। এখন সবাইকে গুড নাইট, এখন শুয়ে পড়বো, আবার দেখা হচ্ছে সকালবেলা। তো বন্ধুরা এখন বাজে 5:10, আর আমাদের বাস এসে দাঁড়ালো ডালখোলায়। ডালখোলা একটা হোটেলের সামনে দাঁড়ালো, এখানে 10 মিনিট দাঁড়াবে ফ্রেশ হওয়ার জন্য। আমাদের শ্যামলী পরিবহনের 9600S এর পাশে এক্সপ্রেস লাইনের 9600S সেটাও এসেছে, চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের শ্যামলী পরিবহনের 9600S, আর ঠিক তার পাশেই এক্সপ্রেস লাইনের 9600S। আমাদের গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে আবার রওনা দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর জার্নি কিন্তু দারুণ কমফোর্টেবল, আর ঘুমটাও বেশ ভালোই হয়েছে রাত্রিরে। আর বাসের সিটে বসেই কত সুন্দর চা বাগান দেখা যাচ্ছে, একদম পাশেই চা বাগান। আমরা একদম ডুয়ার্সের মধ্যে প্রবেশ করে গিয়েছি। সময় হচ্ছে এখন 7:50, আর এখন আমরা বাগডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। বাস কিন্তু অনেকটাই লেট, কারণ কালকে কলকাতাতেই আমাদের বাস অনেকটাই লেট ছিল, যে কারণে এখনও লেটেই চলছে। আর
6:50 পৌঁছানোর কথা ছিল শিলিগুড়ি, সেখানে অলরেডি বাগডোগরাতেই 7:50 বাজে। এই রাস্তাটা চলে গেল বাগডোগরা এয়ারপোর্টে। দূরে কিন্তু সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখান থেকে বাসে বসে পাহাড়ের দৃশ্য অনুভব করছি। আর এখন টাইম হলো সকাল 8:25, আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর আমাদের বাসের এসে পৌঁছানোর সময় ছিল 6:50, আর সেখানে এসে পৌঁছালাম 8:25। মোটামুটি 1:40 মতো লেটে পৌঁছালাম শিলিগুড়িতে। প্রথমে এখানে একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে আবার NBSTC-র বাস ধরে সোজা চলে যাব দার্জিলিং। এখানে আছে শ্যামলীর অফিস, এখানে আমরা একটু ফ্রেশ হব। এখন আছে শ্যামলীর ওয়েটিং রুমে, এখানে বসার জায়গা, তার সঙ্গে রয়েছে টয়লেট। এখানে আপনারা ফ্রেশ হয়ে তারপরে নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে আপনারা রওনা হতে পারেন। আপনারা যদি ট্রেনের টিকিট না পান বা যারা 3rd AC বা 2nd AC-তে জার্নি করেন, তারা কিন্তু একবার এই বাসে জার্নি করে দেখতে পারেন, জার্নিটা কিন্তু খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা শেষ করছি, টাটা।